দ্য চিলড্রেন হ্যাড নাও নো হেয়ার টু প্লে মানে শিশুদের এখনও আর কোথাও খেলার জায়গা নেই দেয়ার ওয়ার নো গ্রাউন্ডস অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোডস ওয়ার বিজি অ্যান্ড ক্রাউডেড আশেপাশে কোনো খেলার মাঠ ছিল না এবং রাস্তাও ছিল বিজি এবং লোকারণ্য আফটার স্কুল মানে বিদ্যালয়ের পরে দে ইউসড টু গো অ্যারাউন্ড দ্য হাই ওয়াল অ্যান্ড টক অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইট তারা এই দেয়ালের আশেপাশে ঘুরত এবং তারা এই দেয়ালের ভেতরের যে সুন্দর বাগান আছে সেটা সম্পর্কে আলোচনা করতো এভাবে আলোচনা করতে এখানে লেখা আছে একটা হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার দে টু আদার তারা এক অন্যকে বলতো যে আমরা ওইখানে কত সুখী বা খুশি ছিলাম ওকে এই পরের পেজে আছে দেন কেম দ্য স্প্রিং এরপর কিছুদিন পরে বসন্ত আসলো অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অ্যান্ড দেয়ার ওয়ার বার্স সমগ্র দেশেই ফুল আর পাখিরা ছিল অনলি ইন দ্য গার্ডেন অফ দ্য জায়ান্ট শুধুমাত্র এই দৈত্যর যে বাগানটা ছিল ইট ওয়াজ স্টিল উইন্টার এখানে এখনও পর্যন্ত শীত ছিল এখানে ঋতু পরিবর্তন হয়নি ইয়ার নো বার্স ওয়ার সিঙ্গিং এখানে কোনো পাখি গান গায় নাই অ্যান্ড নো ফ্লাওয়ার্স ব্লুসমিং কোনো ফুলও ফুটে নেই দেয়ার আর অনলি স্নো অ্যান্ড ফ্রস্ট অ্যান্ড নর্থ ওয়াইন্ড ইন ইট এখানে তুষার বরফ এবং উত্তরে বাতাস ছিল তাছাড়া আর কিছুই না আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য স্প্রিং ইজ সো লেট ইন কামিং সেট দ্য জায়েন্ট এটা দত্ত সে নিজে নিজেই বলছে যে আমি বুঝতে পারছি না কেন বসন্ত আসতে এত দেরি করছে হি ওয়াজ সিটিং অ্যাট দ্য উইন্ডো অফ হিস বিগ ক্যাসল অ্যান্ড লুকিং আউট অ্যাট ইস কোল্ড ড্রাই লাইফলেস গার্ডেন সে তার ক্যাসেল হল দুর্গ বা তার যে প্রাসাদ সে প্রাসাদের ভিতরে বসে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলো তার যে শুষ্ক ঠান্ডা আর প্রাণহীন যে বাগান আছে এটার দিকে সে দেখছিল আই হোপ দেয়ার উইল বি চেঞ্জ ইন দ্য ওয়েদার সে নিজে নিজে বলছিল যে আমি আশা করি এই আবহাওয়ায় কোনো একটা পরিবর্তন হবে বাট নেইদের স্প্রিং নর সামার কেম টু হিজ গার্ডেন কিন্তু তার বাগানে গ্রীষ্ম আসলো না এবং কি বসন্তও আসলো না এভাবে সে একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকলো ওকে লার্নার্স এই স্টোরিটার পরের অংশ লেসন নেক্সট লেসনে আলোচনা করা হবে নেক্সট লেশন যে আছে ওভাবে আলোচনা করা হয়েছে তাহলে ওই ভিডিওটা তোমরা দেখে নাও আর গুড বাই